অবশেষে শীর্ষ আদালতের স্বস্তি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বড়ুয়ার তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা মঙ্গলবার তার জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি এ এস বেপান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এর আগে এই মামলার শুনানি চলাকালীন প্রভাবশালী তত্ত্বে জীবনকৃষ্ণ সাহার জামিনের তীব্র বিরোধিতা করে সিবিআই। মঙ্গলবার সিবিআই এর তরফে আইনজীবী বিক্রমজিৎ সিং আদালতে সওয়াল করেন, আমাদের কাছে একাধিক তথ্য প্রমাণ আছে। পুকুরে ফেলে দেওয়া দুটি মোবাইল থেকে উদ্ধার হওয়া তথ্য অনুযায়ী জীবনকৃষ্ণ সাহা একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। চাকরি প্রার্থীদের সঙ্গে তার কথোপকথনের অংশ বিশেষ মঙ্গলবার সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরা হয় সিবিআই এর তরফে। অন্যদিকে জীবনকৃষ্ণ সাহার আইনজীবী মুকুল রোহতগির বক্তব্য ছিল এফআইআরে তিনি মূল অভিযুক্ত নন, ইতিমধ্যেই এক বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন তিনি। সিবিআই এর চার্জশিট তুলে ধরে জীবনকৃষ্ণ সাহার আইনজীবী বলেন, ইতিমধ্যেই তিনজন ব্যক্তি এই মামলায় জামিন পেয়েছেন। প্রথমে প্রসন্ন কুমার রায়, যাকে মূল চক্রি বলে সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছে, তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন। এরপর কল্যাণময় গঙ্গোপাধ্যায়, যিনি সভাপতি থাকাকালীন এই ঘটনাগুলো ঘটেছে, তিনিও জামিন পেয়েছেন। এছাড়া প্রদীপ সিং ছোট নামে এই মামলার অন্যতম এক অভিযুক্ত জামিন পেয়েছেন। মঙ্গলবার জীবনকৃষ্ণ সাহার আইনজীবী আদালতে অভিযোগ করেন যে তার মক্কেলকে অযথা এই মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। পাশাপাশি জীবনকৃষ্ণ সাহার তরফ থেকে একটি ছবি আদালতে জমা করা হয়, সেখানে দেখা যাচ্ছে সিবিআই এর আধিকারিকরা জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে ফোন উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। ঠিক এই জায়গা থেকে বিচারপতিরা সংশয় প্রকাশ করেন যে ফোনের যে কথোপকথনের অংশ বিশেষ সিবিআই তুলে ধরেছে তার যথাযথ ভিত্তি কি। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্টের বেঞ্চ। অন্যদিকে সিবিআই এর তরফে মঙ্গলবার বারংবার আদালতে জানানো হয় যে জীবনকৃষ্ণ যাতে বড়ুয়াতে প্রবেশ করতে না পারেন এই শর্তাবলীর সাপেক্ষে জামিন দেওয়া হোক। এর জবাবে বেঞ্চ জানায় শর্তাবলী ঠিক করবে ট্রায়াল কোর্ট। তিনি শাসক দলের এমএলএ এবং তাদের কাছে একাধিক তথ্য প্রমাণ রয়েছে, যেখান থেকে পরিষ্কার যে জীবনকৃষ্ণ সাহা তিনি একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন বা লেনদেনের সাথে যুক্ত ছিলেন, এমনকি পুলিশকে ব্যবহার করে যে তিনি এই লেনদেনের কাজ করতেন তারও প্রমাণ রয়েছে সিবিআই এর কাছে। কিন্তু যেহেতু এক বছরের বেশি সময় জীবনকৃষ্ণ সাহা জেলে রয়েছেন এবং ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে, এই সমস্ত দিকগুলোর উপর ভিত্তি করে শীর্ষ আদালতের দুই বিচারপতি বোপান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ আর জামিন মঞ্জুর করে জীবনকৃষ্ণ সাহার। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।